প্রণাম করবে, তাদেরকে তুমি প্রণাম করবে, বুঝতে পারবে এরা গোবিন্দের ভক্ত। বলে দ্বিতীয় লক্ষণ দেখি, বলে কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, গলাতে তুলসী মালা ধারণ করতে, বুঝতে পারছেন তো? এই তুলসীকে সাধারণ কোন কাঠ মনে করবে না, পৃথিবীতে যদি একটা ঔষধ পাওয়া যায় না, খুঁজবে দোকানতে, মেডিসিন দোকানতে তুলসী পাওয়া আপনারা খুঁজবেন, দেখবেন একটা বড় একটা শিশি পাওয়া যাবে, ওর মধ্যে একটা এত বড় পেপার পাবেন, ওই পেপারটা পড়ে দেখবেন ২০০ রোগের যে প্রতিষেধক মেডিসিন এই তুলসী মধ্যে। এইরকম কোন মেডিসিন নেই তুলসী মধ্যে নেই, ক্যান্সার পর্যন্ত যাতে ভালো করতে পারে এই তুলসী। এই জন্য আমাদের ভারতীয় লোকরা না বড় বড় সায়েন্টিস্ট মায়েরা তুলসীটা কোথায় রাখেন, নিজের আঙ্গনার মধ্যে রাখেন না, ঘরের সামনে রাখেন, বহুত বড় সাইন্টিফিক্যাল রিজন আছে এর মধ্যে। হ্যাঁ, এই যে রামদেব বাবা সর্বপ্রথম এই করোনার ঔষধ কে বের করে, রামদেব বাবা পড়ে দেখবে ৮০% ওর মধ্যে তুলসী আছে, ২০% অন্য জিনিস আছে, এত শক্তি এই তুলসী বৃক্ষের মধ্যে। এই জন্য দেখবেন আমাদের যে ভারতে ভারতীয় লোকরা কোন কোন গাছকে পুজো করে বলে দেখি, তুলসী গাছ পুজো করে, নিমের গাছ পুজো হয়, অশ্বস্তের গাছ পুজো করি, হ্যাঁ দেখবেন এই গাছ বৃক্ষ দেখবেন পুজো করি, বলে কেন দেখবেন যত বৃক্ষ আছে দিনে তারা অক্সিজেন ছাড়ে আর কি নিয়ে কার্বন ডাইঅক্সাইড ওরা নিয়ে, কিন্তু এই যে তিন চারটি বৃক্ষ শুনলেন না, এই তিন চারটি বৃক্ষ কেবল রাত্রি তারা অক্সিজেন ছাড়ে, অক্সিজেন ছাড়ে। এই জন্য ভারতীয় আমাদের ঋষি মুনিরা যে সমস্ত ব্যবস্থা দিয়ে গেছে না, তার মধ্যে বহুত বড় বড় সাইন্টিস্ট সায়েন্স রিজিনে আছে, তারা বড় বড় তো সায়েন্টিস্ট ছিল। এখানে যারা সায়েন্টিস্ট হয়েছে দেখবে একটা ফিলোসফি বের করছে, হ্যাঁ কিছুদিন পর আর একটা সায়েন্টিস্ট এসে ওর তার সবগুলো কেটে দিয়ে চলে আছে। এই জন্য দেখবেন ছেলেদের পুস্তক পাল্টাছে, কিন্তু আমাদের গীতার একটা শ্লোক পাল্টিয়েছে, বেদের কোন মন্ত্র পাল্টিয়েছে, ভাগবতের কোন মন্ত্র পাল্টিয়েছে, পর্যন্ত কিছু পাল্টিয়েছে, কিছু পাল্টে নাই, কেননা তারা বড় বড় সায়েন্টিস্ট ছিল ঋষি মুনিরা, হ্যাঁ বড় বড় সায়েন্টিস্ট ছিল, ওদের মত জগতে সায়েন্টিস্ট জগতে কেউ ছিল না। এই জন্য গলায় যখন আমরা তুলসী মালাটা পড়ি, শাস্ত্র বলছে যখন স্নান করি না এই জলটা সারা শরীরের মধ্যে যায়, গেলে কি হবে বড় বড় রোগ নিজে থেকে ভালো করে দিয়ে। পুরাণের মধ্যে একটা শ্লোক আসছে, বলে যারা গলায় তুলসী কাঠি ধারণ করে স্নান করে, পৃথিবীতে যত তীর্থ আছে ঘরে বসে বসে তোমার স্নান হয়ে যায়, কেবল স্নান করার সঙ্গে সঙ্গে, বুঝতে পারছেন তো? এই জন্য আমরা তো হলাম ভারতীয়, আমরা তো আমাদের ভক্তি ভাবনা আছে। মায়াপুরে বৃন্দাবনে গিয়েছ দেখবে বিদেশি গুলো ওদের দেখবে, হ্যাঁ বিদেশি গুলো ওদের দেখবে, যে আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মানি থেকে এসে কি করছে, গলায় মোটা মোটা তুলসী মালা তিল কেটে টিকি রেখে, আর আমরা তো গুড মর্নিং গুড ইভিনিং বড় বড় আমার ইংলিশ শিখছি, ওরা দেখবে ওই সব বলে না, তারা কি বলে হরে কৃষ্ণ, তারা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে, হ্যাঁ তারা গুড মর্নিং গুড ইভিনিং তারা বলে না, বুঝতে পারছেন তো? ওরা কি বলে হরে কৃষ্ণ, কি বলে হরে, বলে একবার হাত উঠিয়ে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম, জোর করে বলো এখানে সব ভিডিও যাচ্ছে তোমাদের পৃথিবীতে যাচ্ছে, বলে হরে কৃষ্ণ জোর করে রাম হরে রাম রাম হরে হরে। এই জন্য গলায় তুলসী মালা পড়লে পরে একটা সাইন্টিফিক রিজিনে আছে, বুঝতে পারছেন তো? যেরকম ঠাকুরকে যখন কোন বস্তু দেওয়া হয় না, যে পর্যন্ত তুলসী তার মধ্যে না দিয়েছেন কেউ গ্রহণ করে না, ঠাকুর গ্রহণ করে গ্রহণ করে না, সেইরকম ভাবে আমাদের শরীরটা হলো অপবিত্র। হ্যাঁ বলে কি শরীরের মধ্যে কি আছে, পায়খানা পরিস্রা বিষ্টা মূত্র দিয়ে শরীরটা ভর্তি আর কিছু নেই, কিন্তু গলায় যখন সেই তুলসী মালাটা পড়ি কি হয় এই শরীরটা গোবিন্দকে অর্পণ হয়ে যায়। এই জন্য গোস্বামী তুলসীদাস বলছেন পঞ্চ রচিত ইয়ে অধম শরীরা, কেবল শরীর মাটি হ্যাঁ অগ্নি জল বায়ু দিয়ে তৈরি, এটা অপবিত্র শরীরটি, তুলসী মালা পড়লে কি হয় গোবিন্দকে সমর্পিত হয়ে যায়। এই জন্য আমরা যে ভারতীয় লোকের খাওয়ার সময় গোবিন্দকে যখন ভোগ তুলসী পাতা দিয়ে খায় না, ওইটা বহুত বড় সাইন্টিফিক রিজিন, যত খারাপ সমস্ত ব্যাকটেরিয়া সব নষ্ট হয়ে যায় তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে। আমাদের যতগুলো দেখবেন না সব সাইন্টিফিক রিজিনে আছে,
এই ভগবানের নাম করছি আমরা বলি না ভগবানের নাম কর মঙ্গল হবে কল্যাণ হবে দেখুন এক সময় সাইন্টিস্ট রিসার্চ করছে দেখো কি রিসার্চ করছে ওরা তিনটা ট্রে নিয়েছে বুঝলাম তিনটা পাত্র নিয়েছে ওর মধ্যে যে মুগ ডাল হ্যাঁ যে যেগুলো ভাঙ্গা নয় যে বাংলায় কি বলছে গোটা মুগ ডাল সে তার মধ্যে তিনটার মধ্যে দিয়েছে একটু জল দিয়ে দিয়েছে একটা এক জায়গায় রেখেছে আর একটা জায়গায় ওই হরে কৃষ্ণ মহামন্ত্র চলছে ওখানে রেখেছে আর একটা জায়গায় না যে রক মিউজিক খারাপ মিউজিক আছে ওখানে রেখেছে তো দেখে কি হয় তিন দিন পরে দেখে যেখানে সাধারণ জায়গায় রেখেছিল ওখানে একটা অঙ্কুর হয়েছে আর যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র চলছিল না দু তিন গুণ ওখানে অঙ্কুর হয়েছে আর যেখানে ওই রক মিউজিক খারাপ মিউজিক চলছিল একটাও অঙ্কুর হয়েছে একটাও এই জন্য যে ভগবানের নাম যখন বলা এর নাম কি হরে কৃষ্ণ দেখুন এর দু প্রকার অর্থ আছে হরে মানে কি আমাদের দুঃখ কষ্টকে যিনি হরণ করেন এই জন্য হরে কৃষ্ণ মানে কি মন কখনো শান্তি পাওয়া যায় না চঞ্চল মন এদিক ওদিক দৌড় আছে ক্রি মানে কি আকর্ষণ করা স্না অর্থ হচ্ছে আনন্দ দেওয়া যখন এই কৃষ্ণ নামটা করা হয় কখন কি হয় তোমার যে মনটা চঞ্চল মন এদিক চঞ্চল হবে না স্থির হয়ে যাবে স্না মানে আনন্দ দেওয়া রাম মানে কি যে আরাম দিয়ে কি দিবে আরাম দিয়ে যে আনন্দ আমাদের দিবে এই জন্য এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আর হরে মানে রাধা রানী কৃষ্ণের মনকে যে হরণ করে কৃষ্ণ মানে কৃষ্ণ এই জন্য এই যে শব্দ হ্যাঁ যে শব্দ একটা সাধারণ কথা নয় যে দুনিয়া সব শব্দ চলছে কি না কথা দ্বারাই সবকিছু এই জন্য যে সাধারণ কথা যে রকম প্রশান্ত কি নাম আপনার প্রশান্ত দেখো শব্দের কি শক্তি যদি বলি প্রশান্ত বাবু খুব ভালো সবাই উপরে দয়া করে সবাইকে তিনি দান দেন সবাই দুঃখ তার ব্যথাকে বুঝে খুব মিষ্টি মিষ্টি কথা বলে দেখবেন খুশি হয়ে যায় আর যদি একটু খারাপ কথা বলতিস না কি হবে এই মহাভারত হলে কেন জানেন তো মহাভারত কেন হলো কেবল দ্রৌপদী এইটুকু বলেছিল অন্ধর ছেলে অন্ধ এইটুকু সবচেয়ে মহাভারত হয়েছে এই জন্য গুরুদেব বলতেন প্রত্যেক মধ্যে হাড হাড আছে যার আঙ্গুলের মধ্যে হাড্ডি হাড়টা আছে সিধা হয়ে আছে হাতের মধ্যে হাড় আছে সিধা হয়ে আছে কোমরের মধ্যে হাড় আছে বসি আছে বলুন তো কার মধ্যে হাড় নেই বলো কে বলবে কার মধ্যে হাড় নেই এই জিহ্বার মধ্যে হাড়টা নেই এই জন্য দেখলাম চুপ করে বসে না সবসময় লপর লপর কিছু বলতে থাকে এই জন্য দেখবেন ওই দ্রৌপদী কেবল এইটুকু কথা বলেছিল অন্ধর ছেলে অন্ধ হয় পুরা মহাভারতের কারণ এই জন্য এই জিহ্বাটাকে যখন ব্যবহার করবো না সাবধান এইরকম নেই যা মুখে এলো যা তাকে 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 বলে দিলাম সব মহাভারত হয়ে যাবে এইখানে হ্যাঁ এইখানে এই জিহ্বাটাকে কি করতে হবে এই জিহ্বাটাকে ভালো কাজে লাগাতে হবে খারাপ কাজে না লাগিয়ে কাজ কোথায় লাগাতে হবে জিহ্বাটাকে ভালো কাজে লাগাতে হবে তখন কি হবে আমাদেরকে সংসারে শান্তি সুখ থাকবে এই জন্য বলছে কি করতে হবে তিলক লাগাতে হবে গলায় তুলসী মালাটুকু পড়তে হবে আর কি করতে হবে গোবিন্দের নামটাকে জপ করতে হবে এই জন্য জপ মহারাজ বলছেন এই তিনটি কাজ যদি করে না বাস কোথায় যাবে গোবিন্দের কাছে কোথায় যাবে গোবিন্দের কাছে যাবে এই জন্য একটি উদাহরণ দিয়ে বলছেন আপনাদের একটা প্রশ্ন করেছি উত্তর দিবেন যদি কেউ বিদেশে যেতে চায় বলুন তো কি কি থাকলে পরে তুমি বিদেশ যেতে পারবে বলো কে বলো জোর করে বলো না পাসপোর্ট ভিসা আর কি বলো ঠিক আছে যদি এই তিনটা জিনিস থাকে না কি হতে পারে তুমি বিদেশ যেতে পারবে সাধারণ বিদেশ যেতে গেলে এই জন্য এখানে বলছে ওই রকম ভাবে যদি কেউ গোবিন্দের কাছে যেতে চায় এই জন্য তোমার কাছে তিনটা জিনিস চাই প্রথম নম্বর হলো পাসপোর্ট বলে কি বলে গলায় তুলসী মালা এটা হলো পাসপোর্ট দ্বিতীয়টি কি হলো ভিসা ভিসাটা কি এই তিলক আর তৃতীয় হলো টিকেটটা কি বলে গোবিন্দের নাম এই জন্য দেখবেন জীবনে যখন শরীরে ছেড়ে যায় কি বলতে বলতে নিয়ে যায় বল হরি হরি বল আর আমাদের ওই দিকে কি বলতে জানে তো বলে রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে সত্য বল গত্য হে সব কই বা ঝুঠা আমাদের ওই দিকে উত্তরপ্রদেশ বলে মানে কি বলে বলে যতটুকু তুমি গোবিন্দের নাম নিয়েছ যতটুকু তুমি কৃষ্ণের নাম নিয়েছ ওইটাই তোমার সঙ্গে যাচ্ছে এছাড়া আর এখান থেকে কিছু তোমার সঙ্গে যাচ্ছে না এটা ছুট সুতো তোমার সঙ্গে এখানে যাচ্ছে না কেবল গোবিন্দের
নাম তো পূজা আছে, বুঝতে পারছেন তো? এখানে এখানে যম মহারাজ বলছেন তাদের গলায় তুলসী মালা থাকবে, তিলক থাকবে, আর গোবিন্দের নাম নিবে না, সে কখন নরকে যাবে না? তিনি কোথায় যাবে? গোবিন্দের চরণে যাবে, বুঝতে পারছেন? এই জন্য নিয়ম হলো জীবন পিয়ে গোবিন্দের ভজন করতে হরি নাম নিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখো এত কথা বলবে আপনাদের খড়ে যাও মাইক না মাইক নিল, ইনি আপনাদের কিছু কথা বলবে না, দেখ ধ্যান দিয়ে দেখো। হ্যাঁ, এই ছেলেটি হলো রাজস্থানে, ঘুরে ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া রাজস্থানে। ইয়ে 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 সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইয়ের প্রায় মাইনা এখনো যদি হতো 1.5 লাখ টাকা প্রায় হতো এর মাইনা। কিন্তু ইয়ে ছেলেটি সব ছেড়ে যাতে এই জগতে হরি ভক্তি প্রচার হয়, ভগবানের ভক্তি যাতে এই প্রচার করতে পারি, তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি এসে এখানে ইনি ভাগবত পুরো ওই ঝাড়গ্রামে তো ভাগবত কথা করে এলেন বাংলা ভাষায়। কিন্তু যখন কোথায় যায় না সবাই একে দেশে, কেউ মনে করে না যে হলো ভারতীয়, সবাই বলে মনে হচ্ছে বিদেশ থেকে, বুঝতে পারছেন তো? এখানে আমার যখন আমি যখন বাইরে যাই আমি বলি দেখো এই ছেলেটা বিদেশ থেকে আমেরিকা থেকে নিয়ে এসছে আমরা তোমাদেরকে বুঝাবার জন্যে, তোমার তো ভারতীয় হয়ে গলায় তুলসী কাটা তিলক লাগানা হরিনাম করনা, কিন্তু ইয়ে বিদেশ থেকে এসে কি করে হরিনাম করছে ভজন করছে। ইনি একটা স্টোরি শোনাবে তোমাদেরকে, স্টোরিটা হলো কেন গোবিন্দরে ভজন করবো। হরে কৃষ্ণ হরি বল, সবাই একবার বাহু তুলে আমার সঙ্গে বলুন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বদা মস্মদি গুরু পার্বত পরমারাধিতম শ্রী শ্রীমন ভক্তি বেদান শ্রীধর গোস্বামী মহারাজের চরণে আমি অসংখ্য কোটি জন্মপণ জ্ঞাপন করি, সমস্ত গুরু পরম্পরার চরণায় আশ্রয় নিয়ে এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী হরিকথা শ্রোত মন্ডলী সবার চরণে আমার যথাযোগ্য জন্ম প্রণাম। আমরা গুরুদেব মুখারবিন্দে শ্রবণ করছি এই ভাগবত কথার মাহাত্ম্য, হরিকথা শ্রবণ করলে কি লাভ হয়। আর আমরা শুনছিলাম কি এরকম গোপী গীতে শ্রীমতী রাধারানী তিনি নিজেই বর্ণনা করছেন কে যে এই ভাগবত কথা শুনলে কত লাভ। আর বিশেষ করে এই ভাগবত কথায় যদি কেউ আসে তাহলেই তারা বুঝতে পারবে এই মানব জীবনের উদ্দেশ্যটা কি। এই ভাগবত যখন আরম্ভ হয়েছে সেখানে শনকাদি ঋষি সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছেন, কটা? 6টা। ওই 6টা প্রশ্নের সম্পূর্ণ উত্তর হচ্ছে এই ভাগবত গ্রন্থ, ঠিক আছে? তার প্রথম প্রশ্ন যেটা ছিল, তার প্রথম প্রশ্ন ছিল এই আত্মা শান্তি কি করে প্রাপ্ত করবে, আত্মা শান্তি কি করে প্রাপ্ত করবে। আমরাও দেখুন যা কিছু চেষ্টা করি সব শান্তি প্রাপ্ত করার জন্য, মনে কিরকম শান্তি পাবো, তাই তো? বাড়িতে বাবারা যারা চাকরি করতে যায় সকালে বেরিয়ে যায় আর আস্তে আস্তে ওই বিকাল হয়ে যায়, পুরো দিন খাটিয়ে খাটিয়ে কিরকম মাইনা পায়, সে মাইনা দিয়ে টাকা পয়সা দিয়ে বলে বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খাওয়াতে হবে, লেখাপড়া সব দেখতে হবে, যত কিছু দায়িত্ব যারা যা কিছু করছে কিসের জন্য, বলে বাড়িতে যাতে শান্তি ভাবে হয়, শান্তি সব থাকে। মায়েরা তারও যদি বাড়িতে যা কিছু কাজ করছি বলে ছেলেকে কিরকম ভালোভাবে রাখবো, স্বামী কিরকম প্রসন্ন থাকে, এই সব উদ্দেশ্য নিয়ে আমরা যা কিছু চেষ্টা করছি ওই মনের শান্তি পাওয়ার জন্য, মনের শান্তি পাওয়ার জন্য। সুত গোস্বামী এখানে শনকাদি ঋষি তারাও সেই প্রশ্ন করছে বলে আত্মা শান্তি কি করে প্রাপ্ত করবে। কিন্তু বিশেষ করে এই কলিযুগে কি হয়েছে বলে আমাদের মনের ধারণা হয়ে যাচ্ছে কি যদি বেশি টাকা পয়সা হয়ে যাবে তাহলে আমরা শান্তি পেয়ে যাব, বেশি টাকা পয়সা হলে না আমরা শান্তি পেয়ে যাব। কেন কি যে আমরা এইবার ওই বিদেশি কালচার যেটা আছে সেই দিকে দৌড়াচ্ছি, ওই বিদেশি বিদেশি তারা কি করে বলে খুব বড় বড় বিল্ডিং তে অট্টালিকায় থাকে, খুব লাক্সারি কমফর্ট লেভেল, বাড়িতে এসি এলইডি টিভি ওয়াশিং মেশিন সব নতুন নতুন ইকুইপমেন্ট হওয়ার দরকার, হ্যাঁ, আর খুব ভালো ভালো খায়, যা কিছু পাচ্ছে সেই খাচ্ছে, আমিষ নিরামিষ মানে ছাগল মাছ যা কিছু পাচ্ছে, এই জিহ্বার লালসায় তারা এই জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য যত কিছু জিনিসটা আছে সেটাই খেয়ে আর শান্তি পেতে যাচ্ছে।
আমরাও স্থির তদ্রূপ এখন কি হচ্ছে কালিযুগের প্রভাব, আমরাও ওই বিদেশি কালচার দিকে আমরা দৌড়াচ্ছি। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, ওই বিদেশি তারা এখন সেই কাজ সব ছেড়ে দিয়ে, আর গুরুদেব বলছিলেন না বৃন্দাবনে মায়াপুরে নবদ্বীপ ধাম গিয়ে দেখবেন সেখানে কত কত বিদেশে থাকতে, সেখানে এখানে ইন্ডিয়ার পার্মানেন্ট ভিসা নিয়ে তারা থাকতে চাচ্ছে। তারা যখন এই দেশ ছেড়ে আর নিজের বাড়িতে যায়, তার বিরুদ্ধে তারা কান্নাকাটি করতে করতে ওই চোখ থেকে জল ভাসিয়ে তারা ওই ফাইটে উঠে। কেন কি বলি জানে তো, ভগবান আমাদের কেন ওই নরকের জন্ম দিয়েছে এইরকম বলি। বৃন্দাবনে অনেক বিদেশি আমেরিকা বলে, ভগবান আমাদের কেন ওই নরকের জন্ম দিয়েছে যেখানে গেলে রাম নেই, কৃষ্ণ নেই, রাধা নেই, কার নাম নেই, যেখানে ভজনের কোন কথাই নেই, কেঁদে কেঁদে যায়। আর আমরা কি মনে করি আমরা বিদেশ যাবো, খুব টাকা পয়সা রোজগারে শান্তি সুখ পাবো, শান্তি পেলে কেন ওরা ছেড়ে দিয়ে এইদিকে এসেছে? এই জন্য আহার তো শরীরে আহার হলো খাওয়া দাওয়া, কিন্তু আমার শরীরটা নয় আমরা আত্মা, যেটা পিজরা আছে ওর মধ্যে একটা টিয়া পাখি আছে। তুমি কেবল পিজরাটাকে দিন সারি রং করো, কিন্তু টিয়া পাখি খেতে দিবে না, কি হবে টিয়া পাখিটা মরে যাবে না? আমরা শরীরটাকে বিউটি পার্লার নিয়ে যাবো, হ্যাঁ তাকে খুব খাওয়াবো সাজাবো, কিন্তু ভিতরে যে ওই আত্মা টিয়া পাখি আছে না ওর জন্য কোনো ধ্যান দিন না, কেউ মরে যাবে। আমরা ওইসব কাজ করছি, এই জন্যই ওরা সব বিদেশ ছেড়ে এই ভারতে এসে গিয়ে দেখবে ভগবানের ভজন। সেই জন্য এখানে বোঝাচ্ছেন যে আত্মাকে আহার দিতে হবে, আত্মা শান্তি কি করে প্রাপ্ত করবে। এখানে সুত গোস্বামী উত্তর দিতে বলছেন, বলে সবে পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে। উত্তর দিচ্ছেন বলে যদি এই মনে শান্তি পেতে চাও তাহলে কি করতে হবে, বলে যত ভক্তির অধোক্ষজে, ভগবান অধোক্ষজ ভগবান গোবিন্দ তার ভক্তি করতে হবে, তার ভক্তি ছাড়া আর কিছু উপায় নেই শান্তি পাওয়ার জন্য। যত কিছু চেষ্টা কেন না করো, যত কিছু মেডিটেশন কোর্সেস জয়েন করে নো, এই শরীরকে ভালো রাখার জন্য যত কিছু চেষ্টা করলো, কিন্তু প্রকৃত শান্তি পেতে পারবে না। শান্তি কোথায়? বলে শুধু গোবিন্দের চরণে। আমাদের ভক্তিনাথ ঠাকুর কীর্তনে বলছেন, বলে অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দ্বয়, তাহাতে এখনো বিশ্রাম লভিও ছাড়িনু ভবের ভয়। এই ভবের ভয় থেকে যদি উদ্ধার পেতে যাও, গোবিন্দ চরণ ছাড়া আর কিছু উপায় নয় সেই একমাত্র প্রয়োজন। সেই জন্য কি করতে হবে, বলে তার ভক্তি করতে হবে, তার ভজন করতে হবে। কিন্তু এখন যে আমরা এখন প্রশ্ন হচ্ছে, বলে আমরা ভক্তি করব কেন, আমরা ভক্তি করব কেন? একটা গল্প বলছি, মন দিয়ে শুনবেন। এক সময় কি হচ্ছিল, ওই রাস্তা ধারে একটা ভিখারি, সে রাস্তা ধারে সব ভিক্ষা করছিল, ভিক্ষা করতে করতে এই একটা জমিদার সঙ্গে দেখা হয়েছে। জমিদার তার কাছ থেকে ভিক্ষা চেয়েছে, বলে কিছু ভিক্ষা দাও দাদা খাবো কিছু। বলে তুই দেখতে তো ভালোই, তোর শরীরে তো খুব বল গায়ে শক্তি আছে, কিন্তু কাজ করে আর খাটিয়ে খেতে পারছিস না, এরকম রাস্তা ধারে বসে আর সবাই কাছ থেকে ভিক্ষা চেয়েছে কেন? বলে আমি যত কিছু চেষ্টা কেন না করি, অনেক কাজ করার অনেক ব্যবসায় করার চেষ্টা করেছি, কিন্তু সব ব্যবসায় ফেল হয়ে যায়, মানে কিছুতেই সাকসেস হতে পারিনি, সেই জন্য শেষে কিছু উপায় নেই, এই রাস্তা ধারে বসে ভিক্ষা করছি। এইবার ওই জমিদার তাকে বলছে, বলে দেখ যদি তুই ভালোভাবে কাজ করবে তাহলে আমার একটা বিজনেস আছে, আমার চালের বিজনেস আছে, তোমাকে ওই চালের বিজনেসতে আমি পার্টনারশিপ দিয়ে দেবো, মানে আধা বিজনেস তোমাকে দিয়ে দেবো, আধা ব্যবসায়টা তোমাকে দিয়ে দেবো, আর অর্ধেকটা থাকবে আমার কাছে। এইবার ওই ভিখারি শুনে তো খুব মনের আনন্দ, রাস্তা ধারে বসেছিলাম কেউ 5 টাকা 10 টাকা 1 টাকা কেউ দিত, এইবার এই জমিদার এসছে আর 50% পার্টনারশিপ দিতে যাচ্ছে। কিন্তু তারপরে আবার মনে করলো যে আমার সঙ্গে এই ঠাটা গল্প করছে, এমনি হাসা ঠাটা করছে না তো, বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছে, বলে সত্যি সত্যি কথা বলছেন তো? বলে হ্যাঁ সত্যি কথা বলছি, বলে 50% নয় আমি আমার ব্যবসায়ের 90% তোমাকে দিয়ে দেবো, কত 90% তোমাকে দিয়ে দেবো, কিন্তু মাসের শেষে যত কিছু আমদানি হবে 10% আমাকে দিতে হবে। এইবার ভিখারিটা শুনে খুব আনন্দ, বলে ঠিক আছে আমি খুব খাটিয়ে খুব ভালোভাবে তোমার বিজনেসটা চালাবো, আর মাস শেষ হওয়ার আগেই তোমাকে 10% দিয়ে যাব। ঠিক আছে ডিল ফাইনাল হয়ে গেছে, 90% ওই ভিখারির কাছে আর 10% ওই ব্যবসায়ী মালিক কাছে। এইবার যখন প্রথম মাস শেষ হয়েছে, প্রথম মাস শেষ হওয়ার পরে ওই অপেক্ষা করছিল ব্যবসা মালিক, তুমি কোথায় আছো? শেষে
জমিদার অপেক্ষা করছিল বলে ওই 10% নিতে নিয়ে আসবে, কিন্তু যখন প্রথম মাস শেষ হয়েছে ওই ভিকারিটা কিছুই আনলো না। এইবার জমিদার মনে করছে যে কি কাজে ব্যস্ত না কি কাজের খুব চাপ মনে হয় সেই জন্য আনতে পারলো না, হয়তো দু তিন মাসে ওই 20% নিয়ে আসবে। ঠিক আছে, দু তিন মাস হয়েছে, এই দু তিন মাস হওয়ার পরেও কিছু আনে নেই, তিন মাস চার মাস এইরকম হতে হতে ছয় মাস হয়ে গেছে, ছয় মাস হলেও কিছুই আনলো না। এইবার জমিদার সে মনে করছে যে কি বল হরি হরি বল হয়ে যায় নেই তো, গিয়ে একবার দেখি কি ব্যাপারটা কি, গিয়ে একবার দেখি। ও যখন এসছে ওকে খোঁজ করতে করতে দেখেছে যেখানে থাকছিল সেখানেই খুব জমি জায়গা কিনে অট্টালিকা বানিয়ে নিয়েছে, খুব সুন্দর সেখানে চাকর কাজ করছে আর খুব ভালোভাবে থাকছে সেখানে। যখন ওই বাড়ির মধ্যে ঢুকেছে ওর সঙ্গে দেখা হয়েছে, বলে আমাকে চিনো তো, বলে তুমি কে গো? ওই ব্যবসায়ী জমি ভিকারি বলছে এইবার জমিদারকে, বলে তুমি কে? বলে আমাকে চিনো না? বলে দেখা দেখা তো মনে হচ্ছে। বলে আমি তোমাকে বিজনেসে পার্টনারশিপ দিয়েছিলাম বলে তোমার এত ঠাট হয়ে যাচ্ছে, এত অ্যাসিওরড, এত ধন আরামে তুমি থাকছো। বলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার মনে করছে, তোমাকে দেখেছিলাম। বলে আমাদের কি ডিল হয়েছিল, কি ডিল হয়েছিল? বলে মনে নেই। বলে এই ডিল হয়েছিল যে 90% তোমার কাছে থাকবে আর 10% আমাকে তুমি শেষ মাসের শেষে দিয়ে যাবে। বলে হ্যাঁ এরকম হয়ে তো ছিল। বলে ছয় মাস হয়ে গেছে তুমি তো কিছু দিতে আসো নেই, এত সময় চলে গেল তুমি তো কিছুই দিতে আসো নেই। বলে তখন ওই ভিকারিটা বলছে, বলে একটা কথা একটা প্রশ্নের উত্তর দাও, পুরো মাসে খাটিয়ে খাটিয়ে আমি কাজ করছি, আমি ব্যবসায় দেখছি, আর মাসের শেষে তোমাকে ওই 10% দিতে আসবো কেন? তুমি কি করেছো যে তোমাকে 10% দিতে আসবো? এইবার ভেবে দেখুন, আপনার সঙ্গে যদি এরকম কেউ করে তাদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ বলুন, বেইমান বলবেন, বেইমান বলবেন। একবার যদি মনে করবেন ওই সমস্ত বেইমান আমরাই আর কেউ নয়, ওই বেইমান ওই নামক হারাম আমরাই আর কেউ নয়। কেন? কে যে আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম আমাদের কাছে কিছু বসে ওই মায়ের গর্ভের থেকে যখন আমরা জন্ম নিয়েছিলাম আমাদের কাছে কি ছিল, কিছু ছিল, কিছু সঙ্গে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদেরকে সবকিছু কে দিয়েছে? ওই গোবিন্দ দিয়েছে, ঠাকুরই দিয়েছে আমাদেরকে সবকিছু। আর আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন তার সঙ্গেও একটা ডিল করে এসেছি এখানে, কি বলে ঠাকুর এখানে অনেক কষ্ট পাচ্ছি, যখন একটা বাচ্চা ছেলে মায়ের গর্ভে থাকে সেখানে দেখুন উল্টো লটকানো, ওই মাথাটা নিচু পায়েটা উপরে, আর খুব ছোট জায়গায়, আর মায়ের পেটের মধ্যে কি এত গরম, এত গরম, আজকে যদি রসগোল্লা খান ওই সকালে বিষ্টা হয়ে বেরিয়ে যাবে, এত গরম, সেখানে পোকা বিষ্টা মৌল মল মূত্র কুচ পিক আর কিছু নেই। এরকম নোংরা জায়গায় আমরা থেকে থেকে যখন অনেক কষ্ট পাচ্ছিলাম সেই সময় আমরা ঠাকুর তার কাছ থেকে ঠাকুরকে ডেকে আর ওনার কাছে আমরা সবাই শপথ করে মানে ডিল করে এসেছি কি বলে ঠাকুর আমাদেরকে এখান থেকে বের করে দাও। ঠাকুর প্রশ্ন করছেন বলে বের করার পরে কি করবে? বলে তোমার ভজন ছাড়া আর কিছুই করবো না, শুধু তোমার ভজন করবো, আমাদেরকে এখান থেকে আমাকে এখান থেকে বের করে দাও। বলে সত্যি সত্যি বলছে? বলে হ্যাঁ একদম সত্যি, বের করে দাও একবার। ওই ডিল আমরা করে এসেছি ওখান থেকে, কিন্তু ওই যখন বাইরে এসছি বাইরে আসার পরে সমস্ত মায়া দ্বারা গ্রসিত হয়ে গেলাম আর কিছুই মনে নাই। এই জন্য বলে না কৃষ্ণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়া বদায়া বিগ্রিকা সময়। মুখস্থ আছে সবাইকে, কিন্তু একবার ভেবে দেখুন কত সময় যে ঠাকুর কাছে ডিল করে এসেছিলাম, কত সময় ঠাকুরের জন্য দিচ্ছি আর কত সময় এই নিজের জন্য এই ঘর বাড়ির সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছি। সেই জন্য এখানে বোঝাচ্ছেন যে বিজনেস বা ওই যে ব্যবসায়ী জমিদার আর ভিকারির মধ্যে যেরকম ডিল হয়েছিল মাসের শেষে 10% দিতে হবে, সেরকম আমরাও ঠাকুর কাছে ডিল করে এসেছি বলে 10% তোমাকে দেব, কিন্তু এই 10% দিচ্ছি না। 10% কি বলে? 10% আমাদের টাকা চাচ্ছেন না তিনি, ঠাকুর আমাদের কাছ থেকে 10% টাকা চান নেই, 10% সময়, 10% সময় দিতে হবে, একদিনের মধ্যে 24টি ঘন্টা, 24 ঘন্টা, তো ওই 24 ঘন্টার যদি 10% দেখবেন 2 ঘন্টা 30 মিনিট কিছু হবে,
ঠিক আছে কিন্তু এইটুকু সময় আমরা ঠাকুর কাছে ডিল করে এসেছি যে তোমাকে দেব কিন্তু কি আমরা দিচ্ছি নিজের দিনচর্যা নিজের সকাল থেকে উঠে আর রাতে যখন ঘুমাই সমাজ যা কাজ করছি একবার দেখুন কি আমরা ঠাকুরকে কত সময় দিচ্ছি আর নিজের জন্য কত কাজ সেই জন্য এখানে বলছেন কি আমরাও ঠিক তদ্রুপ বেঈমান আমরাও ঠিক তদ্রুপ নমক হারাম আমাদের সুরদাস তিনি একটা পদ লিখেছেন বলছেন যিনি তনু দেহি তাহি বিশরাই কেসে নমক হারামি মৌসম কোন কুটিল খল খামি মানে আমার মত কুটিল আমার মত খল আর কেউ নয় কেন বলে যিনি সবকিছু আমাকে দিয়েছিলেন ওনাকে তাহি বিশরাই ওনাকে ওনার কথা ভুলে গেলাম ওনার কথা ভুলে আর এই সংসারে এই সমাজ এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি এত কষ্ট পাওয়ার পরেও তাকে ভজন করছি না সেই জন্য কেসে নমক হারামি ওই নমক হারাম আমরা সেই নমক হারাম এখানে বোঝাচ্ছেন বলে যদি কেউ ঠাকুরের ভজন না করে সাধারণ একটা সাধারণ ভাবে বোঝার চেষ্টা করুন যেরকম এই বল্বটা চলছে রাতে বেলা বল্ব জ্বালাই ওই ইলেকট্রিসিটি বিল দিতে হবে তো মাসের শেষে ইলেকট্রিসিটি বিল দেয় সবাই বিজলির বিল দেয় তো কিন্তু আমাদেরকে দুপুর বেলা ওই যে সূর্য সে প্রকাশ দেয় ওই সূর্যকে বিল কিছু বিল দিয়েছে কেউ এ পর্যন্ত কে কে বিল দিয়েছে হাত তুলে দেখি কেউ দেয়নি জল আমাদেরকে ওই সাপ্লাই থেকে বাড়িতে যে পাঠায় জলের বিল দিতে হবে হ্যাঁ না কিন্তু জল যে সৃষ্টি করেছে খাওয়ার জল যে বানিয়েছে তাকে তার জন্য কি করছি কিছুই করছি না সেই জন্য এখানে বোঝাচ্ছেন যে করোনা এসেছিল অক্সিজেন হ্যাঁ করোনা যখন এসেছিল সেই সময় অক্সিজেন সিলিন্ডার কত দাম জানেন তো কিন্তু ওই অক্সিজেন ঠাকুর জন্ম থেকে এই পর্যন্ত আমাদের নাকের কাছে রেখে দিয়েছেন যে শ্বাস নিঃশ্বাস লিখছি তার জন্য কিছু বিল দিয়েছেন বিল দিয়েছেন ইংলিশে সেই জন্য একটা সেইং আছে বলে বিং থ্যাঙ্কফুল ইজ এ জেন্টলম্যানস কোয়ালিটি মানে যারা ওই যদি আমাদের রাস্তা ধারে যাচ্ছি আমাদের রুমাল পড়ে গেল কেউ যদি ওকে উঠিয়ে আর আমাকে দিচ্ছে তাহলে আমরা কি বলি বলে থ্যাংক ইউ ধন্যবাদ বলি তো কিন্তু আমাদেরকে ঠাকুর এত কিছু দিয়ে দিয়েছেন আর আমরা তার জন্য কিছুই করছি না আমরা অকৃতজ্ঞ হয়ে আছি শুনছিলাম না আগে তান আনিয়তমা অসত্য অকৃত্য বিষ্ণু কৃত্যান অকৃত্য মানে কি তারা অকৃতজ্ঞ যার কাছ থেকে কিছু পেয়েছি তার আমরা ধন্যবাদ দিচ্ছি না তার জন্য কিছুই করছি না সেই জন্য কি করতে হবে বলে ঠাকুরের ভজন করলে আমরা ওই কৃতজ্ঞতা জানাতে পারবো এই জন্য ভগবান কলিযুগে তিনি নাম রূপে এসছেন তিনি কি বলেছেন 10% দেওয়া মানে কি বলে টাকা তিনি চাইছে না 10% সময় দাও মানে কি এই মালাটা নিয়ে মালা তো এই মালাটা নিয়ে তার ভজন করবে বুঝতে পারছেন তো কলিযুগে গোবিন্দ তিনি এই নাম রূপে জগতে এসছেন কলিযুগে এই জন্য ভগবান বলছে তুমি আমাকে 10% যদি দাও 10% কত হচ্ছে 2.5 ঘন্টা যদি সেইটাও না দিতে পারে 5% দিতে পারবা হাত তুলো তো কে 5% দিবে হাত তুলো দিবি এবার হাত তুলে আরে বলো তা কমসে 5% দিতে পারবা তো মানে পয়সা দিতে হবে না তাকে সময় দিবে কলিযুগে তিনি ওই হরিনাম তুমি জপ করতে হবে বুঝতে পারছেন তো এই জন্যে সবাই হরিনাম নিয়ে কলিযুগে হরিনাম করবে ঠিক আছে কালকে আপনাদেরকে একটা মালা দিয়ে দেবো ওই মালা নিয়ে তোমরা বাড়িতে বসে বসে ওই গোবিন্দের নাম করবে ঠিক আছে আমাদের মালা দিদি ওখানে বসে সামনে এসে যাও মালা দিদি একটু আপনাদের কথা শোনাবে আর দেখো কালকে না কালকে এখানে মায়েরা ধ্যান দিয়ে শোনো কালকে এখানে গোবিন্দের জন্ম কথা আমরা শোনাবো কালকে গোবিন্দ জন্ম নিবে এখানে ভালো করে উৎসব করবো আমাদের ওই দিকে কি বলা হয় জানেন তো নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি গোবিন্দ যখন জন্ম নিয়েছে সম্পূর্ণ বৃন্দাবন সব নেচেছে কালকে আমরা ভালো করে নাচানাচি করব গোবিন্দের সুন্দর সুন্দর কীর্তন গাইব আর যে মায়েরা না কালকে কি রঙের কাপড় পরে আসবে বলো দেখি আর বলো হলুদ রঙের আর কোন রঙের নয় আর ভালো করে ঘাগড়া বাংলায় ঘাগড়া বলে না কি বলে হ্যাঁ ঘাগড়া ভালো করে সুন্দর ওই বিয়ে বাড়িতে যখন যান না ওই বিয়ে বাড়িতে ওই যে বিয়ে বাড়িতে যখন যান আপনারা যেরকম ভালো কাপড় চুপড় পড়ে আসেন কালকে ভালো ভালো কাপড় পড়ে আসবা ঠিক আছে মায়েরা আর কালকে উৎসব হবে আমাদের মালতী একটু কথা শোনাবে তারপরে সবাই প্রসাদ দিয়ে সবাই যাবে আজকে ভালো ভালো প্রসাদ হয়েছে হ্যাঁ এটা ব্রজের কীর্তন হবে বৃন্দাবনের কীর্তন হবে তারপরে সবাই প্রসাদ নিয়ে যাবে
এত অমৃত বর্ষিত হয়েছে এখানে, সেখানে আমি কি বলবো, সব তো মধুর কথা, আনন্দের কথা সব বলে দিয়েছে। এখানে আমার বলার মতন কি আছে? তবু মহারাজ যখন আদেশ করেছেন বৈষ্ণবের আদেশ পালন করতে হয়, তাই আমি দু শব্দ বলছি। হরে কৃষ্ণ কৃষ্ণ, উপস্থিত সভা আলোকিত করে আছেন শ্রীধর গোসাই মহারাজ, আমার গুরু ভ্রাতা। আমার তিন গুরু, একজন হচ্ছেন ওম বিষ্ণু ভক্ত অষ্টোত্তর শতশ্রী ভক্তিবেদান্ত বামন গোস্বাই মহারাজ, একজন অভিন্ন গুরুতত্ত্ব ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বাই মহারাজ, আর তিনি আমাকে হরিকথা বলার আদেশ দিয়েছেন সর্বপ্রথম তিনি হচ্ছেন ভক্তিবেদান্ত ত্রিবিক্রম মহারাজ। তিনজন গুরুকে আমি স্মরণ করে তাদের পুষ্পাঞ্জলি দিয়ে আমি শুরু করছি। ভগবানের কথা বলতে পারবো না, আমার প্রথম একজন গৌড়ীয় মঠের ব্রহ্মচারী আমাকে জৈব ধর্ম দিয়েছিলেন। জৈব ধর্মের কথাই হচ্ছে জীবের ধর্মটা কি, জীবের স্বরূপটা কি। আমরা তো জীব, তা আমাদের স্বরূপটা কি? জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তা কৃষ্ণের যদি নিত্য দাস আমরা হই, তাহলে দাসের স্বভাব কি, প্রভুর সঙ্গে কি সম্বন্ধ? সে প্রভু, আমি দাস। তাহলে দাসের নিজস্ব কোনো সত্তা থাকে না। ভালো করে কথাগুলো বুঝবেন, দাসের নিজস্ব কোনো সত্তা থাকে না। কৃষ্ণের দাস আমরা, আমাদের নিজস্ব কোনো সত্তা নেই। কেন? আমরা এসেছি, তিনি এখান থেকে পাঠিয়েছেন আমাদের, আবার তার কাছে আমাদের যেতে হবে। আর তিনি যে কাজ করতে এখানে পাঠিয়েছেন, সেই কাজগুলো আমাদের এখান থেকে করে যেতে হবে। এক্ষুনি আমার ছোট্ট ছেলেটা বলল, মায়ার পিশাচ হয়ে আমরা যে ঘুরে বেড়াচ্ছি এখানে, এই মায়াটা কি? মায়াটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের সমস্ত সুখের উপাচার। মায়া দেবী সাজিয়ে রেখেছে সমস্ত সুখের, যত রকম সুখ আছে। কিন্তু যেটাকে আমরা সুখ বলে মনে করছি, সেটা হচ্ছে চরমতম দ্রব্য, এটা হচ্ছে মরজগৎ। এখানে আসা মানে মৃত্যুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমরা ক্রমশ বলি যে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, কিন্তু না, আমরা আস্তে আস্তে ছোট হচ্ছি। আমরা বড় হচ্ছি না, আমরা আস্তে আস্তে ছোট হচ্ছি। কেন? আমরা যতটুকু পরমায় নিয়ে এসেছিলাম এখানে, সেইটুকু আমাদের কি হয়েছে না, আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। কি করে ক্ষয় হচ্ছে? ছোটবেলা থেকে খেলাধুলো করছি, মার কোলে আনন্দ করেছি, বাবা মার মার কোলে আনন্দ করেছি, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করেছি, বারো ঘন্টা ঘুম আর বারো ঘন্টা হচ্ছে খেলাধুলো আর সংসারে এই সমস্ত কিছু। এই যে আমরা ইন্দ্রিয়কে, এই যে ইন্দ্রিয়গুলো কে দিয়েছে? ভগবান দিয়েছে। কিন্তু দুটো মন দিয়েছে, দুটো মন দিয়েছে আমাদের, দুটো পথ দিয়েছে, একটা ভালো পথ একটা খারাপ পথ, একটা কুমন একটা সমন। আপনারা দেখবেন যদি কখনো কোনো অন্যায় করেন, ভেতর থেকে একটা মন বলে দেবে, এটা ভালো করলে না, এটা তুমি ভালো করলে না। তা এই যে ভালো না করার কথাটা কে বলছে? আমরা তো ভেতর থেকে, তো আমরা তো কাজটা তো আমিই করেছি, তাহলে কে বলছে? যেটা সুমতি আছে সেই সুমতি এই কথাটা বলছে, তুমি যে কাজটা করলে কুবুদ্ধি নিয়ে যে কাজটা তুমি করলে, এটা ভালো করলে না। তাহলে এই যে ভালো আর খারাপ সমস্ত কিছু দিয়েই আমাদের ভগবান তৈরি করেছে। আমাদের পথগুলো আমাদের বেছে নিতে হবে। সাধুরা সেই সব কথাই আমাদের কাছে বলতে আসে। আপনি ভাবতে পারবেন না যে কত দিনের তপস্যার ফলে, আপনারা ভাবতে পারবেন না যে মহারাজকে আমি আনতে পেরেছি। যেখানে 50,000 30,000 40,000 ভাগবত শব্দ হয়, সেখানে উনি ওই কথা বলেন। এক টাকা করে যদি কেউ প্রণামি দেয়, 50,000 টাকা প্রণামি, যেখানে প্রোগ্রাম করতে সেটা 50,000 টাকা দিয়ে ফুলের সমারোহ হয়, মানে মঞ্চ সাজানো হয়, সেখানে তিনি হরি কথা বলেন। মহতের কার্য হয় তারিতে পাম, নিজ কার্য নাই কিছু জান বড় ঘর। কি করতে এসেছে জানেন? গোল পরিক্রমা, এক মিষ্টি করে চাল ভিক্ষা করতে এসেছে।
দরকার আছে কিছু? আমাদের নবদ্বীপের কড়াইটায় কখনটা চাল পড়ে দেন একটা কড়াইতে, আপনাদের মতন 20 জন লোক যদি তার মধ্যে ঢুকে যায় না আপনাদের আর দেখা যাবে না, এত বড় কড়াই, তাহলে তার ভিতরে এক মুঠো চাল সাধুরা কি করছে? তাদের তারা কত উদার, কত কষ্ট করে তারা লোকের দুয়ারে দুয়ারে গিয়ে এক মুঠো করে চাল ভিক্ষা করছে, কেউ ভালো মুখে দিচ্ছে কেউ মন্দ মুখে দিচ্ছে, সেই চালটা নিয়ে যখন ওই ওখানে পড়বে অত বড় কড়াইয়ের ভিতরে যখন পড়বে আপনার এক মুঠো চাল কিন্তু সমস্ত কড়াইটার মধ্যে পড়ে যাবে, তাহলে কি হলো? আপনারা ধামে যেতে পারছেন না, ভগবানের সেবা করতে পারছেন না, সাধু সেবা করতে পারছেন না, সাধু সঙ্গ করতে পারছেন না, সাধুরা এসেছে আপনাদের সেই স্বীকৃতি গুলো লাভ করিয়ে দেবে সেই জন্য এসেছে। সাধুরা কত মহান, কত মহৎ সাধুরা, সেই জন্য বলছে মহতের কার্য হয় তারিতে পামর, পামর মানে পতিত, নিজ কার্য নাই কিছু, স্ত্রী পুত্র পরিবার কিচ্ছু নাই, নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু নাই, আমাদের মতো পামরকে উদ্ধার করতে এবং আমাদের কাছ থেকে এক মুষ্টি এক মুষ্টি চাল নিয়ে শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার জন্য ওনার এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। তা এই জন্য যে এই যে সাধু কাকে বলে, সাধুর স্বভাব কি? আমরা যে জীব যে বলছে আমাদের হরিনাম করতে, কেন বলছে? তুমি যদি হরিনাম করো তুমি উদ্ধার হবে, তুমি যদি খাও তোমার সন্তান খেলে তোমার পেটটা ভরবে না, তুমি যদি খাও তোমার পেটটা ভরবে, হ্যাঁ তুষ্টি পুষ্টি লাভ করবে, আর কেউ খেলে কারো হবে না। হে জীব তোমরা আসো, তোমরা হরিনাম করো, হরিনাম করলে কি হবে? তোমরা উদ্ধার হয়ে যাবে, এই বাণী প্রচার করতে আসেন। একটা যে খাদ্যের কথাটা বলা হয় আমাদের এখানে, মহারাজ আগেই আমাকে বলেছেন যে কিছু কিছু কথা না বলতে, কিন্তু আমাকে এখানকার সকলেই জানে, আমি কি বলতে না পারি না পারি সকলে জানেন। তো খাদ্যটা আঞ্চলিক খাদ্য, আঞ্চলিক, হম উত্তরপ্রদেশের লোকের টিবি হয় না, তাদের অসুখ হয় না, সুগার হয় না, হ্যাঁ তো খাদ্য একটা আঞ্চলিক। পশ্চিমবাংলা হচ্ছে গিয়ে মৎস্য, মানে মৎস্য দেশ আর কি, এখানে মাছ টাছ খুব পাওয়া যায় নদী নালায়, আমরা সেটা পাই, সেটা আমাদের খাওয়া হয়, কিন্তু আমাদের যখন মনে দিশা ছিল, আমরা যখন আমাদের যখন গোত্রগুলো বলি, হম বলুন তো কার কি গোত্র, দু চারটে গোত্র বলুন, কার বলুন, আপনাদের কার কি গোত্র বলুন, হ্যাঁ একটু জোরে বলুন গোত্র বলুন, কাশ্যপ গোত্র, আলমন গোত্র, হ্যাঁ তাহলে আমরা সেই সমস্ত মুনিঋষিদের বংশধর, আমরা সেই সমস্ত মুনিঋষিদের বংশধর, আমরা এইগুলো খেতেও আসিনি, এগুলো পড়তেও আসিনি, আর এগুলো এনজয় করতেও আমরা আসিনি, আমরা সেই মুনিঋষিদের বংশধর যারা ফল ফুল খেয়ে তারা ভগবানের নাম করত। আমাদের কিন্তু বাবা মার কোনো ইয়ে নেই, বাবা মার কোনো ইয়ে নেই, আমরা সমস্ত মুনি ঋষি সকলের বংশধর, আমরা ভরদ্বাজ মুনি, আলিমন মুনি, তারপরে আরো অনেক, আমার এখন মনে আসছে না এই টাইমটায়, তা এই সমস্ত মুনি ঋষিদের আমরা বংশধর, আমরা পরিস্থিতি অনুসারে আঞ্চলিক খাদ্য অনুসারে আমরা ভুলে গেছি, তো সামান্য দুটো একটা জিনিস যদি ছাড়া হয়, ছেড়ে দিলে যদি আমরা হরিভজন করতে পারি, কেন? আপনি খুব সুন্দর একটা বীজ বাজার থেকে কিনে এনেছেন, কিন্তু যেখানে আপনি বপন করবেন সেই জায়গাটা খুব নোংরা, আপনার বাড়ি থেকেও এসেছে, ঘর ঝাড় দেওয়া নেই নোংরা, সেখানে যদি আপনি বসিয়ে তাকে খেতে দেন, অনেক ভালো রান্না করেছেন, সে কিন্তু তৃপ্তি করে খাবে না, কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে জায়গায় নাকা টাকা দিয়ে সেখানে যদি আপনি একটা আলুসিদ্ধ অন্ন কলাপাতায় করে দেন, সে কিন্তু তৃপ্তি করে সেবা করবে। সেইরূপ আমাদের যে মনের ভিতরে আবর্জনা বা আঞ্চলিক খাদ্যগুলো খাবারে খেয়ে আমাদের যে কলুষিত হয়ে গেছে আমাদের শরীরগুলো, সেইটাকে যদি আমরা একটু যদি বর্জন করি, একটু চেষ্টা করি, এত কোনো কষ্ট নেই তো, মহা আনন্দ। কত কিছু পৃথিবীতে খাদ্য আছে, আপনি আমার সঙ্গে ব্রজমণ্ডল পরিক্রমায় যাবেন, মহারাজ থাকবেন, আমার তীর্থ মহারাজ চলে গেছে, মানে আমার গুরু ভ্রাতা আমার বুকের পাজরাটা নিয়ে চলে গেছে, এত সমস্ত খাদ্য দেবে, আমি জীবনে কোনোদিন জানি না যে মাখন দিয়ে সিঙ্গারা তৈরি হয়, ভেতরে ক্ষীর আর মাখন দিয়ে সিঙ্গারা তৈরি হয়, গোবর্ধনে আমাদের অন্নকূট হয়, সেই অন্নকূটে আমাদের নিয়ে আসে বরফ দিয়ে
কিরে বাবা এটা এগুলো কি সিঙ্গারার মতো? এই দেখি কি যে মাখন দিয়ে সিঙ্গারা তৈরি করেছে। আপনারা বলুন তো মাখনের সিঙ্গারা কে কথা কবে খেয়েছেন? আমি তো ব্রজমন্ডলে গিয়ে আমি প্রথম দেখি, আমি জন্মে শুনেও নি যে মাখন দিয়ে সিঙ্গারা তৈরি হয়। এত খাবার আছে আমাদের, প্রেমানন্দ প্রভু আছে, এত ভ্যারাইটিস খাবার করে দেবে। আপনার খাবারের কথা, এই সমস্ত আখাদ্য কুখাদ্যের কথা মনেই পড়বে না আমাদের। একটু চেষ্টা করলে হয়। আপনি 50 বছর সংসার করেছেন, আপনার স্বামীকে যদি বলেন এবার সংসারটা ছেলেপুলেকে দিয়ে আসো আমরা হরিভজন করি। সংসারের লোক বলছে এই আমার ছেলে এইটা বলবে, আমার বৌমা এটা বলবে। কেন বলবে? আমার সন্তান তো, আমি তো তাদের বড় করেছি, আমি তাদের জন্য ত্যাগ করেছি, তারা এবার আমাদের একটা সহযোগিতা করুক। একটু কি করবে? একটু নিরামিষ বাজারে এনে দেবে, একটা আলাদা জায়গা করে দেবে। আমাদের যতক্ষণ ক্ষমতা আছে আমরা রান্না করে আমরা খাবো, এতটুকু সহযোগিতা কেন করবে না? কিসের জন্য করবে না? তাহলে তাদের সঙ্গে কিসের প্রেম, কিসের ভালোবাসা, কি তাদের সঙ্গে সম্বন্ধ? আমাদের কোনো সম্বন্ধ আছে কি? সেটা কিন্তু এখনো আমাদের মায়ার পিশাচে, তো আমাদের কোনো চৈতন্য নেই। আর একটা কি, আমরা পারবো না, শরীর খারাপ, শরীর খারাপ তো। কিন্তু আমরা যদি হ্যাঁ বাড়িতে সংসারে যখন কাজ করি, যখন আমাদের আত্মীয় কুটুম্ব আসে, তখন কিন্তু আমাদের শরীর চাঙা হয়ে যায়, আমাদের কোনো শরীর খারাপ হয় না। হ্যাঁ, সেই জন্য ভগবানের নাম করতে হলে আগে নিজের মনটাকে আগে বড় করতে হবে, মনটাকে শক্ত করতে হবে, আর ইন্দ্রিয়গুলোকে এই যে জিহ্বার লালসা ইতিউতি ধায় সৃষ্ট দ্বারা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমাদের যে জিহ্বার লালসা এটাকে আগে ত্যাগ করতে হবে। এই লালসাটা ওইভাবে না, লালসাটা রাখো জিহ্বার গোবিন্দ প্রসাদে রাখো, দেখবে কত সুন্দর প্রসাদ, আরো কত কিছু আছে। গোবিন্দ প্রসাদে রাখো, যে গোবিন্দ প্রসাদের প্রতি যদি লোভ রাখো তাহলে দেখবে কত সুন্দর গোবিন্দ প্রসাদ। আমি ইস্কনের আমি এখন বর্তমান যেখানে থাকি সেখানে প্রচুর ইস্কনের ভক্ত আছে, আমি একা একা থাকি, আমার গোপালের ভোগ দিই। তারা কি সুন্দর ছোট ছোট করে পনির দিয়ে আর সোয়াবিন তেল দিয়ে কি সুন্দর তারা বিরিয়ানি রান্না করে। মানে কি এক কৌটো পাঠিয়ে দিয়ে বলো গোপালকে ভোগ দিয়ে পাবে কি বিরিয়ানি, বিরিয়ানি মশলা পাওয়া যায়। তাহলে যেটা দুর্গন্ধ সেইটাকে আমি বিরিয়ানি রান্না না করে আপনি ছানা দিয়ে এইগুলো দিয়ে তার মধ্যে ছোট 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 ফুলকপি করে দিয়ে সমস্ত কিছু দিয়ে বা গোল গোল করে যদি আমি সব বড়া তৈরি করে সেটা যদি আমি বিরিয়ানি তৈরি করি, নানটা বিরিয়ানি, খাদ্যটা খুব সুস্বাদু। তাহলে আমাদের সেই জিহ্বার লালসা যদি একটু ঘুরিয়ে যদি আমরা সেইখানটা দিই তাহলে কি হবে না, আমাদের ভগবানের সেবাটা উত্তম হবে, আর আমাদেরও যে লালসা আছে জিহ্বার না সেইটাও নিরসন হবে। একটা ব্রজ কীর্তন শুনবো কালকে, মহারাজ যদি সুযোগ দেয় আবার একটু কিছু বলবো।